গত 4 মাস ধরে বন্ধ রয়েছে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। এই পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের একমাত্র মাধ্যম হচ্ছে অনলাইন ক্লাস। আর এই অনলাইন ক্লাস নিয়েই নয়া নির্দেশিকা জারি করলো কেন্দ্রীয় সরকার, যা মানতে হবে প্রত্যেক শিক্ষককে। তো সেই বিষয়ে যে আপডেটস উঠে এসেছে সেটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের শিক্ষামূলক খবরগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিও প্রেস করুন। অনলাইন ক্লাস নিয়ে নির্দেশিকা জারি করলো কেন্দ্রীয় সরকার। স্কুলের অনলাইন ক্লাস নিয়ে মঙ্গলবার একটি নির্দেশিকা জারি করলো কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক। দিনে কতগুলি ক্লাস হবে এবং কতক্ষণের জন্য হবে তার স্পষ্ট নির্দেশিকা সরকারিভাবে দিয়ে দেওয়া হয়েছে। করোনা মহামারীর জন্য গত 4 মাস ধরে দেশের সব স্কুল কলেজ বন্ধ। এই পরিস্থিতিতে শিক্ষা ব্যবস্থা চালু রাখতে চলছে অনলাইন ক্লাস। কিন্তু অভিভাবকরা অভিযোগ করেছেন, দিনে অত্যাধিক বেশি ক্লাসের জেরে অনেক বেশি সময় কম্পিউটারের সামনে বসে থাকতে হচ্ছে পড়ুয়াদের, যা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এই বিষয়টি মাথায় রেখে কেন্দ্রীয় সরকার নির্দেশিকায় বলেছে, প্রি নার্সারি পড়ুয়াদের ক্লাস দিনে কোনোভাবেই 30 মিনিটের বেশি হবে না। প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত দিনে দুটি অনলাইন সেশন 45 মিনিট করে করা যেতে পারে। আবার নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত দিনে 4টি সেশন 30 থেকে 45 মিনিটের হবে। অর্থাৎ কেন্দ্রীয় নির্দেশিকায় কিন্তু ছাত্রছাত্রীদের কত মিনিটের ক্লাস বা কয়টি সেশনে ক্লাস নেওয়া যাবে সে বিষয়ে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এ ধরনের পরবর্তী আপডেটসগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন। ধন্যবাদ।